আমরা সবাই আজ আলোচনা করছি কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা। কিন্তু সত্যি কথা বলুন তো, কোভিড এর আগে কি পড়াশোনা খুব আগ্রহ নিয়ে ছেলেমেয়েরা করছিল? আমার কিন্তু মনে হয় না। সবার আগে আমার মনে হয় আমাদের বড়দের বুঝতে হবে ছোটদের পড়াশোনার ক্ষেত্রে মূল অসুবিধার জায়গাটা কি। আমি নিশ্চিত এবং আমার সাথে আপনারা নিশ্চয়ই অনেকেই একমত হবেন যে পড়াশোনার মূল অসুবিধার জায়গাটা হলো পড়াশোনা করতে বেশিরভাগ ছেলেমেয়েই ভালোবাসে না। আচ্ছা বলুন তো, আমরা বড়রা কোন কাজটা মন দিয়ে করি যেটা আমরা ভালোবাসি না? না, আমরা বড়রা এমন কোনো কাজ মন দিয়ে করি না যেটা আমরা ভালোবাসি না, অথচ আমরা ছোটদের থেকে ঠিক সেটাই আশা করি যে পড়াশোনা তোমার ভালো লাগুক বা না লাগুক, তোমাকে মন দিয়ে পড়াশোনা করতেই হবে। কিন্তু 14 বছরের নির্বাসনের থেকে ভয়ঙ্কর শাস্তি। আমরা বড়রা এতটা উদাসীন না হয়ে ছোটদের অসুবিধার জায়গাটা নিয়ে একটু ভাবতে পারি না নতুন করে? পারি না ছোটদের না ভালো লাগা পড়াশোনাটা এমন ভাবে উপস্থাপনা করতে যাতে ওদের ভালো লাগে পড়াশোনা করতে? আমার মনে আছে আমার মা আমাদের ছোটবেলায় বলতেন, আজ ভালো করে পড়াশোনা করে নে, তাহলে বিকেলে মালপোয়া খাও। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, মা এরকম কেন বলতেন? মা এরকম বলতেন কারণ আমাদেরও পড়াশোনা করতে ইচ্ছে করতো না, তাই মা পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য মালপোয়া খাওয়ানোর কথা বলতেন। মোদ্দা কথা, তিনিও তার সাধ্যের মধ্যে ভাবার চেষ্টা করতেন কি করে পড়াশোনাকে ইন্টারেস্টিং করা যায়। আজ তো টেকনোলজির উন্নতির সাথে সাথে আমাদের সাধ্য অনেকটাই বেড়েছে, আমরা পারি না বইয়ের সাথে সাথে বইয়ের গণ্ডির বাইরে গিয়ে গল্পের ছলে অ্যানিমেশন, ভিডিও, গ্রাফিক্স আর সাউন্ড ইফেক্টসের মাধ্যমে পড়াশোনাকে সিনেমার মতো করে ছোটদের কাছে উপস্থাপন করতে, যাতে ছেলেমেয়েরা বকাঝকার ভয় না, শুধু কতগুলো নম্বর পাওয়ার জন্য নয়, ভালোবেসে নিজের থেকে পড়াশোনা করবে। সবার আগে জেনে নিই কি আছে এই টিউটোপিয়া অ্যাপে। আছে ভিডিও ক্লাস, নোটস, প্র্যাকটিস করার সুযোগ, আর সবশেষে টেস্ট। বইয়ের পাতা ছাড়িয়ে পড়াশোনা এখন মোবাইলের স্ক্রিনে, যেখানে আমরা শুধুমাত্র গতানুগতিক পড়াশোনাই করব না, সাথে চাক্ষুষভাবে প্রত্যক্ষ করে নেব যে আমরা কি বিষয় নিয়ে পড়াশোনা করছি। দূর জঙ্গলে বাঘ শিকারের পেছনে ছুটছে রুদ্ধ নিঃশ্বাসে, আর শিকার ছুটছে বাঁচার তাগিদে। বাঁচার তাগিদে একটা ছোট্ট ম্যান্টিসও তার থেকে আকারে প্রায় দ্বিগুণ একটা গিরগিটির সাথে লড়াই করে। শাবকদের বাঁচানোর তাগিদে কোথাও আবার একটা মুরগিও লড়াই করছে বিষাক্ত সাপের সাথে। এবার আমাদের আলোচনায় থাকবে সোভিয়েত রাশিয়া ও জার্মানির সংঘাত। ১৯৩৯ খ্রিস্টাব্দে রাশিয়া ও জার্মানির মধ্যে যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। ১৯৪১ খ্রিস্টাব্দের 22শে জুন ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হয়ে হিটলার কোনো রকম যুদ্ধ ঘোষণা না করে হঠাৎ করে রাশিয়াকে আক্রমণ করে বসে। ম্যাকবেথ কিন্তু ঐতিহাসিক কোনো চরিত্রের গল্প বা ঐতিহাসিক নাটক নয়, এটা হলো রাজতন্ত্রের পটভূমিতে রচিত এক কাল্পনিক পরাক্রমী ও বিশ্বস্ত সেনাধ্যক্ষের চারিত্রিক পতনের রোমাঞ্চকর উপাখ্যান। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ জয় করে বন্ধু ব্যাঙ্কোর সাথে ফেরার পথে তিনি তিন ডাইনির কথায় অশুভ মায়াজালে জড়িয়ে পড়েন। ডাইনিদের ভবিষ্যৎবাণী অনুযায়ী স্কটল্যান্ডের রাজ সিংহাসনের ও ক্ষমতার লোভে একের পর এক হত্যার খেলায় মেতে ওঠেন তিনি। তবে শুধু ভিডিও দেখে শিখবই না, ভিডিও দেখে শেখার সাথে সাথে বিশেষ কিছু বিষয় মনে রাখাও জরুরি, যার জন্য আমাদের প্রতিটা ভিডিওতে রয়েছে
মনে রেখো সেকশন। 1942 খ্রিস্টাব্দে লেনিনগ্রাদ অবরোধ মুক্ত হয়। 1943 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জার্মান সেনাপতি ভন পাউলাস রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এখান থেকে উল্লেখযোগ্য পয়েন্টগুলো আমরা মনে রাখতে পারব। এছাড়াও প্রত্যেকটি ভিডিও শেষে স্ক্রিনে ভেসে উঠবে কমেন্ট বক্স, যেখানে ছাত্রছাত্রীরা ওই ভিডিওটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের লিখে জানাতে পারবে। আমাদের কল সেন্টারে থাকা শতাধিক শিক্ষক মণ্ডলী সে প্রশ্নের চটজলদি উত্তর দেওয়ার জন্য দিন রাত কাজ করে চলেছেন। যাক, ভিডিও দেখে শেখা তো হলো, এবার ডাউনলোড করে নেব নোটস। সেখানে আছে আরো বিশদে বিষয়ভিত্তিক আলোচনা, পরীক্ষায় কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং তার সঠিক উত্তরই বা কি, তা আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রীদের জন্য নোটসের আকারে প্রস্তুত করেছে। ভিডিও দেখে শিখলাম, নোটস থেকে পড়লাম, এবার একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। অ্যাপের প্র্যাকটিস সেকশনে গিয়ে ক্লিক করলে চলে আসবে চ্যাপ্টার ভিত্তিক অসংখ্য এমসিকিউ। কোনো প্রশ্নের দুবার ভুল উত্তর দিলেই অ্যাপ বলে দেবে সঠিক উত্তরটা কি। যা, ভুল উত্তর হয়ে গেল, আরেকবার চেষ্টা করে দেখি তো। এবারও ভুল। আচ্ছা, সঠিক উত্তর তাহলে এটা হবে। বাহ, এবার একদম সঠিক উত্তরটা দিয়েছি, বেশ মজার ব্যাপার তো। এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে আমরা অনেক কিছু শিখে নিতে পারি। আর সবশেষে ভালো নম্বর পেতে হলে টেস্ট তো দিতেই হবে। কি টেস্ট দিতে ভয় হয়? মানে সবার সামনে কম নম্বর পেলে লজ্জা লাগে, তাই না? এখানে এসবের বালাই নেই, কারণ এখানে কোনো ছাত্রছাত্রী নিজে একা যতবার খুশি টেস্ট দিতে পারে, যতক্ষণ না পর্যন্ত সে নিজের পারফরমেন্সে সন্তুষ্ট হচ্ছে। আর যদি সে দেখে চ্যাপ্টার ভিত্তিক এই টেস্টগুলোতে সে অনায়াসে ফুল মার্কস পাচ্ছে, তাহলে স্কুলের পরীক্ষা কেল্লাফতে। তাহলে এভাবেই এগিয়ে চলুক। ভিডিও দেখে শেখা, নোটস দেখে পড়া, প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে তৈরি করা, আর টেস্ট দিয়ে স্কুলের পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নেওয়া। আমি জানি আপনারা কি ভাবছেন, বড়রা অনেকেই বলবেন মোবাইলে পড়বে না, ছাই, পড়ার নাম করে ফেসবুক ইউটিউব করবে আর গেম খেলবে। ওকে, সেটা যেমন পুরোপুরি অস্বীকার করা যায় না, তেমনি এটাও তো ঠিক যে আমাদের আগামী প্রজন্মকে আজ না হয় কাল ভরসা তো করতেই হবে। যেমন আমরা বড়রা আমাদের কাজের ফাঁকে নিজেদের মনোরঞ্জনের জন্য মোবাইলে বিভিন্ন অ্যাপে সময় কাটাই। আরে বাবা, ওরাও তো সেটা একটু একটু করবেই, সেটুকু ছাড় তো ওদেরও দিতে হবে। তবে তার সাথেই চলবে মোবাইলে পড়াশোনাও। তবে এই বিতর্কের অবসানের জন্যই আমাদের অ্যাপে আছে স্টাডি গ্রাফ। সেখানে দেখা যাবে কোনো স্টুডেন্টের সাবজেক্ট ওয়াইজ মাসিক, সাপ্তাহিক বা দৈনিক রিপোর্ট, কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে কত ঘন্টা বা কত মিনিট পড়েছে তা দেখিয়ে দেবে স্টাডি গ্রাফ। তাহলে এভাবে চলতে থাকুক নতুনভাবে শেখা আর মজায় মজায় পড়াশোনা। আজই ডাউনলোড করো অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণীর জন্য বাংলায় শিক্ষার আধুনিক অ্যাপ টিউটোপিয়া। আরো জানতে কল করো 8806880066 নম্বরে।